মনুসেক্স তেলাপিয়া। মনুসেক্স তেলাপিয়া চেনার সহজ উপায়। মনুসেক্স তেলাপিয়া মাছ চেনার সহজ উপায় মৎস্য চাষীদের জেনে রাখা দরকার। আমাদের দেশে পুকুরে ব্যাপক হারে মাছের চাষ করা হচ্ছে। মাছ চাষ হওয়া এসব মাছের মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ধরনের মাছের রেণু ও পোনা বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন। যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে অনেকেই মনুসেক্স তেলাপিয়া চাষ করে থাকেন। আজকে আমরা জানব মনুসেক্স তেলাপিয়া মাছ চেনার উপায়। মৎস্য বিজ্ঞানীরা পর্যবেক্ষণে দেখেছেন যে একই খাবারে একই সময়ে স্ত্রী তেলাপিয়ার চাইতে পুরুষ তেলাপিয়া বেশি বাড়ে। এই চিন্তাকে পুঁজি করেই হরমোন খাইয়ে তেলাপিয়াকে বাহ্যিকভাবে পুরুষে রূপান্তরিত করা হয়। যেহেতু তেলাপিয়াকে একই লিঙ্গ বিশিষ্ট পুরুষ রূপান্তরিত করা হয়, সেই জন্যই ইংরেজিতে একে মনুসেক্স তেলাপিয়া বলা হয়। হরমোন খাইয়ে স্ত্রী মাছগুলি সাময়িকভাবে পুরুষালী স্বভাবের করা যায়। চেহারা কোনো মতে চেনা যাবে না, তবে কেউ যদি হাত বাসের মাধ্যমে পুরুষগুলিকে আলাদা করতে চান করতে পারেন। তবে দৈহিক আকৃতিতে স্ত্রী মাছগুলি খুব ছোট হয়, আমার তা মনে হয় না। এটাও সত্য যে স্ত্রী মাছগুলির গাড়টা একটু মোটা হয়।